আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে মোবাইল ফোন ফাস্ট করার খুবই দারুণ একটা ট্রিক্স বা সেটিংস আপনাদেরকে শেয়ার করব। বিগত অনেকগুলো ভিডিওতে আমরা মোবাইল ফোন ফাস্ট করার অনেকগুলো ট্রিক্স আমি দেখাইছি, চাইলে আপনারা সেই ট্রিক্সগুলো দেখে আসতে পারেন। আশা করা যায় আপনার মোবাইল ফোনটা অনেকটাই ফাস্ট কাজ করবে আগের থেকে। আমরা যখন নতুন একটা মোবাইল ফোন কিনি, তারপরে খুব ভালোই যায়, কয়েক মাস অনেক ভালো পারফরমেন্স করে। কিন্তু যখন আমাদের ডে বাই ডে মোবাইল ফোনটা ইউজ করি, যখনই আমাদের মোবাইল ফোনটা ওল্ড হতে থাকে, সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটা আস্তে আস্তে স্লো কাজ করতে থাকে, হ্যাং করতে থাকে, আরও নানাবিধ সমস্যা থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা দারুণ একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে অবশ্যই আমি 100% শিওর দিয়ে বলতেছি আগের থেকে আপনি মোবাইল ফোন ভালো পারফরমেন্স করবে। তো গাইস চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটা অ্যান্ড দেখি কি এমন ট্রিক্স আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। প্রথমে আমাদের প্লে স্টোরে যাইতে হবে। ভয় পাবেন না, কোনো অ্যাপস আমি ডাউনলোড করতে বলবো না, কারণ প্লে স্টোরের মধ্যেই আমাদের ট্রিক্সটা আছে। আমি এখান থেকে প্লে স্টোরের মধ্যে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে তার প্রোফাইল পিকচার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। দেন এখানে ম্যানেজে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস এখানে দেখাবে। এখানে আপডেট অ্যাভেলেবলে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে কতগুলো অ্যাপস আপডেটের জন্য অ্যাভেলেবল সেগুলো এখানে দেখাবে। কিন্তু আমাদের মূলত কাজটা হলো এখানে, এখানে মূল কাজটা কী আমরা একটু দেখি। এখানে ইনস্টলের উপর একটা ক্লিক করব। দেন এখানে নট ইনস্টল একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ অ্যাপস আপনারা দেখতে পারবেন। এখানে আমাদের অনেক অ্যাপস আছে, এটা লোড নিচ্ছে, লোড নিতে টাইম লাগবে। তো এই অ্যাপসগুলো কিসের অ্যাপস বা অ্যাপসগুলো কেন এখানে আছে সেটা একটু বলি। এর আগে এই অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোন আমরা ইনস্টল করছিলাম, পরে কোনো এক কারণবশত আমরা আনইনস্টল করে দিয়েছিলাম, কিন্তু সেটা প্রপারলি আমাদের ফোন থেকে রিমুভ হয়নি। এখানে অলরেডি সে অ্যাপগুলো নট ইনস্টলেড ক্যাটাগরিতে এখানে আমাদের চলে আসছে বা থেকে গেছে, তো এটা প্রপার রিমুভ হয়নি আমাদের মোবাইল ফোন থেকে। তো আমরা যতগুলো অ্যাপস ইনস্টল করেছি এই জিমেইলের আন্ডারে, প্রত্যেকটা অ্যাপস এইখানে আছে। তো আপনারাই বলেন যে প্রত্যেকটা অ্যাপস যদি এখানে থাকে তাহলে আমাদের অবশ্যই লোকাল স্টোরেজ যেটা আছে সেটা অবভিয়াসলি, সরি, আমাদের ইন্টারনাল স্টোরেজ যেটা আছে সেটা অবভিয়াসলি বুক হবে বা লো পারফরমেন্স করবে, এটাই স্বাভাবিক। তো এই অ্যাপগুলো আমাদের দরকার না, কারণ যেহেতু আমরা আনইনস্টল করে দিয়েছি সেহেতু অবশ্যই আমাদের এই অ্যাপগুলো দরকার না। এই অ্যাপগুলো আমরা সিম্পলি এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আপনি চাইলে এখান থেকে একবারে সিলেক্ট করতে পারেন বা একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এতগুলো সিলেক্ট করলাম। করার পর উপরে দেখতে পারবেন ক্রস আইকন অর ডিলিট আইকন আছে। দেন হিট দ্য ডিলিট আইকন অ্যান্ড রিমুভ দিস অ্যাপস। ডিলিট আইকনের উপর ক্লিক করলে আমাদের অ্যাপগুলো ইনস্টল বা আনইনস্টল বা রিমুভ হয়ে যাবে। এখানে আমি আরও কয়টা সিলেক্ট করলাম। দেন এখানে ডিলিট আইকনের উপর একটা ক্লিক করব। দেন এখানে রিমুভ ক্লিক করব। তাহলে আমাদের মোবাইল ফোনে যতগুলো অ্যাপস এর আগে আমরা আনইনস্টল করছিলাম সেই আনইনস্টল করা অ্যাপসগুলো এখান থেকে আমরা রিমুভ করতে পারছি। তো এক কথায় বলতে গেলে এখানে যতগুলো অ্যাপস আছে আপনার প্রত্যেকটা অ্যাপস এখান থেকে ডিলিট করে দিবেন। তো আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মন্তব্যটি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।